বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক উপপ্রধানমন্ত্রী শাহ মোয়াজ্জেম হোসেনের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বেলা 11:30টায়। পরে বাদ জোহর দ্বিতীয় জানাজা হবে মুন্সিগঞ্জের শ্রীনগর স্টেডিয়ামে। তার ছেলে থাইল্যান্ড থেকে দেশে ফেরার পর বনানী কবরস্থানে হবে দাফন। বুধবার রাত 9:30টায় গুলশানের বাসায় 83 বছর বয়সে মারা যান শাহ মোয়াজ্জেম হোসেন। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে তিনি বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। শাহ মোয়াজ্জেম হোসেনের জন্ম 1939 সালের 10 জানুয়ারি মুন্সিগঞ্জ জেলার দোগাছি গ্রামে। ভাষা আন্দোলন সহ নানা সংগ্রাম আন্দোলনে অংশ নেয়া এই নেতা জীবনের 20 বছর কাটিয়েছেন কারাগারে। 1970 ও 1973 সালের উভয় নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, এদেশের বহু গণতান্ত্রিক আন্দোলনের পুরোধা প্রবীণ জননেতা শাহ মোয়াজ্জেম হোসেন আকস্মিকভাবে ইন্তেকাল করেছেন। শাহ মোয়াজ্জেম শুধু রাজনীতিবিদ, উনি একটি ইনস্টিটিউশন, কারণ উনি বাংলাদেশের শেষ রাজনীতিবিদ ছিলেন। 52 ভাষা আন্দোলন, 62 শিক্ষা আন্দোলন, 69 গণভোট, সর্বোপরি 71 মুক্তিযুদ্ধে উনি ভারত পার্লামেন্টে গিয়ে যে বক্তৃতা দিয়েছিলেন, সারা পৃথিবীকে উনি তখন মুক্তিযুদ্ধের পক্ষে সপক্ষে নিয়ে আসছিলেন। ওনার এই অবদান বাংলাদেশের মানুষ কখনো ভুলবেন না।